নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বাপ্পা, আপনারা দেখছেন মালিটি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি কথা বলবো টেকনিক্যাল গুরুজিকে নিয়ে। টেকনিক্যাল গুরুজি কিন্তু একটা কন্ট্রোভার্সিতে ফেসে গেছে, যেটা হচ্ছে রেডমি নোট 7কে চায়না থেকে নিয়ে এসে ভেঙে ফেলেছে। এই ভিডিওটা অবশ্যই আপনারা হয়তো দেখেই থাকবেন টেকনিক্যাল গুরুজির ভিডিওগুলোতে। তো টেকনিক্যাল গুরুজি এটা কেন ভেঙেছে, এই জন্য কিন্তু টেকনিক্যাল গুরুজিকে অনেক 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 প্রশ্নর উত্তর দিতে হচ্ছে কেন ভেঙেছে। তো এই নিয়ে হাজার 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 ভিডিও কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবাররা বানিয়ে ফেলেছে, কেন এটা ভাঙবে, কী জন্য এটা ভাঙবে, কারণ এরকম তো ভাঙাটা উচিত না। ভাঙতে গেলে নিয়ম রেগুলেশন মেনে ভাঙতে হয়, যেমন হচ্ছে একটা কোম্পানিকে মেকানিজম নিয়ে ভাঙতে হয়। তো আজকে আমার ভিডিওতে এই নিয়েই কথা বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি এই ভাঙার ব্যাপারটার পুরো ধারণাটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দিন মালিটেক ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিন, যাতে লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে আসে। এই রেডমি নোট 7কে ভাঙার ব্যাপারটা জানতে হলে আপনার কিন্তু জানতে হবে একটু পেছন দিকে, যেমন রেডমি নোট 7টা যখন চায়নাতে লঞ্চ করে তার অ্যাডগুলো এত বাড়িয়ে চাড়িয়ে দেয় যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছে কাঠবাদামকে রেডমি নোট 7 দিয়ে ভাঙছে, রেডমি নোট 7 ভাঙছে না, কাঠবাদাম ভেঙে যাচ্ছে। আবার দেখাচ্ছে এর উপরে স্কেটিং করছে, স্কেটিং বোর্ড বানিয়ে নিচ্ছে এই রেডমি নোট 7কে, স্কেটিং করছে, স্কেটিং হয়ে যাওয়ার পর একটা মানুষ খুলে দিচ্ছে রেডমি নোট 7কে। তাই কিন্তু টেকনিক্যাল গুরুজি এই রেডমি নোট 7টাকে আনিয়ে নেয় এবং আনিয়ে নেবার পরে কিন্তু এটাকে ব্যান্ড টেস্ট করে দেখে দেখে যে এই রেডমি নোট 7টা কতটা শক্ত, কতটা ইম্প্রুভ করেছে এই রেডমি নোট 7টা। এই টেস্ট করার জন্যই কিন্তু টেকনিক্যাল গুরুজি এই টেস্টটা করে ফেলে। এবার টেকনিক্যাল গুরুজি যে কন্ট্রোভার্সিতে ফেসে যায়, কি জন্য ফেসে যায় এটা আমি আপনাদেরকে জানাবো। টেকনিক্যাল গুরুজি M10, স্যামসাং গ্যালাক্সি M10 এবং M20 দুটো ফোন যখন লঞ্চ করে স্যামসাং, তখন কিন্তু তার লঞ্চ ইভেন্টে, স্যামসাং লঞ্চ ইভেন্টে টেকনিক্যাল গুরুজি প্রেজেন্ট। তো সেখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M10 ফোনটা ছিল একেবারে লো স্পেসিফিকেশন, যাকে বলে একেবারে খারাপ স্পেসিফিকেশন। তো এই খারাপ স্পেসিফিকেশন ফোনটাকে এত বাড়িয়ে চাড়িয়ে টেকনিক্যাল গুরুজি বলে যে অনেক ইউটিউবাররা খেপে যায়। এরপরে কিন্তু একটা ইউটিউবার আমাদের টুইটারে কিন্তু পোস্ট করেই ফেলে যে আমাদের সব থেকে বড় ইন্ডিয়ার ইউটিউবার বিকিয়ে গেছে। এই বিকিয়ে যাওয়ার কথাটা বলতেই টেকনিক্যাল গুরুজি কিন্তু খুব রেগে যায়। তারপরেই কিন্তু একটা তারপরের দিনেই আমাদের রেডমি নোট 7 ভাঙার ভিডিওটা আসে। তার জন্যে সবাই কি মনে করে যে রেডমি নোট 7টাকে ভেঙেছে, কারণ কেন, কারণ কেন তার বদনামটাকে ঘোচানোর জন্য, কেন এই জন্যই ভেঙেছে। তো এখনো পর্যন্ত কিন্তু টেকনিক্যাল গুরুজিই জানে কেন ভেঙেছে, কী জন্য ভেঙেছে, সেটা টেকনিক্যাল গুরুজি বলতে পারবে, আমরা কেউ বলতে পারি না। কিন্তু এতটুকু বলতে পারি টেকনিক্যাল গুরুজি কন্ট্রোভার্সিতে ফেসে পড়ে স্যামসাং গ্যালাক্সি M10টাকে যখন বাড়িয়ে চাড়িয়ে বলে, এই জন্য কন্ট্রোভার্সিতে ফেসে পড়ে। এবং রেডমি নোট 7কে ভাঙার পেছনে কিন্তু আরেকটাও কারণ, যেটা হচ্ছে রেডমি নোট 7 কিন্তু অনেকটাই অনেকটাই ফলস অ্যাড দিচ্ছিল, এই জন্যও হতে পারে। তো দুটো কারণ কিন্তু আছে, এরপরে কোন কারণ কী জন্য সেটা কে জানে। টুইটারে কিন্তু একজন পোস্ট করে ফেলে তার মধ্যে এখানে যে আমাদের আমাদের টেক ইন্ডাস্ট্রির সব থেকে বড় টেক ইউটিউবার বিকিয়ে গেছে, এটার জন্য হতে পারে, রাগটাকে মেটানোর জন্য হতে পারে, সেটা সেটা আমাদের টেকনিক্যাল গুরুজিই বলতে পারবে কী জন্য, এটা আমরা কেউই জানি না কী জন্য হতে পারে। তো আপনিও আপনারও একটা সাধারণ জ্ঞান থাকবে যে কী জন্য হতে পারে। আমি যেটা ভাবছি সেটা আমার ভিডিওতে আমি বলতে পারবো না, আপনি যেটা ভাবছেন বলে ফেলুন আমার কমেন্টে। তো এই পর্যন্ত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। আর আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত যে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ লেটেস্ট টেকনোলজির ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের জন্য নিয়ে আসছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই আপনাদের জন্য আমি কিন্তু নিয়ে আসছি প্রত্যেক দিন দুটো করে টেকনোলজির ভিডিও। তো এই দুটো টেকনোলজির ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না, কারণ এই দুটো টেকনোলজির ভিডিও আপনার জীবনে অনেকটাই মোডকে পাল্টিয়ে দিতে পারে, আপনার জীবনের রাস্তাকে অনেকটাই পাল্টিয়ে দিতে পারে। এই রকমই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। চলুন তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন নেক্সট আমার আরেকটা এপিসোডে। আজকের মতো বাই বাই।